আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতি নারীর গুণাবলী, অর্থাৎ যে গুণ দেখলে বুঝবেন এই নারী জান্নাতে যাবে। চারদিক থেকে ভেসে আসছে নির্দয় ও পাষণ্ড স্বামী নামের হিংস্র পশুগুলোর আক্রমণের শিকার অসহায় ও অবলা নারীর করুণ বিলাপ। অহরহ ঘটছে দায়ের কোপ, লাথির আঘাত, অ্যাসিডে ঝলসানো, আগুনে পোড়ানো, বিষ প্রয়োগ এবং বালিশ চাপাসহ নানা দুঃসহ কায়দায় নারী মৃত্যুর ঘটনা। কারণ তাদের পাঠ্যসূচি থেকে উঠে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদের প্রতি কল্যাণকামী হও, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম, আমি আমার স্ত্রীদের নিকট উত্তম। আবার এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার অনুমতি থাকলে আমি নারীদের নির্দেশ দিতাম, তোমরা স্বামীদের সেজদা করো। মান অভিমানের ছলনা আর সামান্য তুচ্ছ ঘটনার ফলে সাজানো গোছানো সুখের সংসার ছিন্ন বিচ্ছিন্ন ও তছনছ হয়ে যাচ্ছে মুহূর্তেই। ক্ষণিকের কষ্টের কারণে পর্যবসিত হচ্ছে আগের সব মিষ্টি মধুর স্মৃতি, আনন্দ ঘন মুহূর্ত। দায়ী কখনো স্বামী কিংবা কখনো স্ত্রী, আরও দায়ী বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান ধর্মহীন পাশ্চাত্যপন্থী সিলেবাস, যা তৈরি করেছে ইংরেজ ও এদেশের এমন শিক্ষিত সমাজ যারা দেখতে বাঙালি হলেও চিন্তা চেতনা ও মন মানসিকতায় ইংরেজ। মায়ের উদর থেকে অসহায় অবস্থায় জন্মগ্রহণকারী মানুষের তৈরি এই সিলেবাস অসম্পূর্ণ, যা সর্বক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ। যে সিলেবাসে শিক্ষিত হয়ে স্ত্রী স্বামীর অধিকার সম্পর্কে জানে না, স্বামীও থাকে স্ত্রীর প্রাপ্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, একজন অপরজনের প্রতি থাকে বিহিত শ্রদ্ধ, ফলে পরস্পরের মাঝে বিরাজ করে সমঝোতা ও সমন্বয়ের সংকট। সম্পূরকের পরিবর্তে একে অপরকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে, কেউ কারো ওপর আস্থা রাখতে পারছে না। তাই স্বনির্ভরতার জন্য নারী পুরুষ সবাই অসম প্রতিযোগিতার ময়দানে ঝাঁপ দিচ্ছে, মূলত হয়ে পড়ছে পরনির্ভর, খাবার দাবার পরিচ্ছন্নতা পবিত্রতা এবং সন্তান লালন পালনের ক্ষেত্রেও ঝি চাকর কিংবা শিশু আশ্রমের দ্বারস্থ হতে হচ্ছে, ফলে যা হবার তাই হচ্ছে। পক্ষান্তরে আসল শিক্ষা ও মানবজাতির সঠিক পাথেও আল কুরআনের দিক নির্দেশনা পরিত্যক্ত ও সংকুচিত হয়ে আশ্রয় নিয়েছে কুঁড়ে ঘরে। তাই স্বভাবতই মানবজাতি অন্ধকারাচ্ছন্ন, সঠিক পথ থেকে বিচ্যুত, কিং কর্তব্য বিমূর নিজেদের সমস্যা নিয়ে, দোদুল্যমান নিজের সিদ্ধান্তের ব্যাপারে। যে পুরুষ এবং নারী আল্লাহকে পেতে চায়, আখিরাতে সফলতা অর্জন করতে চায়, তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আল্লাহ ও তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে অন্য কিছু এখতিয়ার করার অধিকার থাকে না। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করল সে স্পষ্টই পথ ভ্রষ্ট হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যে অস্বীকার করবে সে নয়। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কারা অস্বীকার করবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আর যে আমার অবাধ্য হলো সে অস্বীকার করল। আল্লাহ পাক ইরশাদ করেছেন, পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, এ কারণে আল্লাহ তাদের একের ওপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে। ইবনে কাসির এই আয়াতের তাফসিরে বলেন, পুরুষ নারীর তত্ত্বাবধায়ক, অর্থাৎ সে তার অভিভাবক, তার ওপর কর্তৃত্বকারী ও তাকে সংশোধনকারী যদি সে বিপদগামী হয়। এই ব্যাখ্যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাও সমর্থিত।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার নির্দেশ দিতাম তবে নারীদের আদেশ করতাম স্বামীদের সেজদা করার জন্য। সেই আল্লাহর শপথ করে বলছি, যার হাতে আমার জীবন, নারী তার স্বামীর সব হক আদায় করা ব্যতীত আল্লাহর হক আদায়কারী হিসেবে গণ্য হবে না। এমন কি স্বামী যদি তাকে বাচ্চা প্রসব স্থান থেকে তলব করে সে তাকে নিষেধ করবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সুতরাং পূর্ণবতী নারীরা অনুগত, তারা লোকচক্ষুর অন্তরালে হেফাজতকারিণী ওই বিষয়ের যা আল্লাহ হেফাজত করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাই এই আয়াতের তাফসিরে বলেন, সুতরাং নেককার নারী সে যে আনুগত্যশীল, অর্থাৎ যে নারী সর্বদা স্বামীর আনুগত্য করে। নারীর জন্য আল্লাহ এবং তার রাসূলের হকের পর স্বামীর হক পালন করে। হে নারীগণ, তোমরা এর প্রতি সজাগ দৃষ্টি রাখো, বিশেষ করে সে সকল নারী যারা সীমালঙ্ঘনে অভ্যস্ত, স্বেচ্ছাচার প্রিয়, স্বামীর অবাধ্য ও পুরুষের আকৃতি ধারণ করে, স্বাধীনতা ও নারী অধিকারের নামে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে যখন ইচ্ছা বাইরে যাচ্ছে আর ঘরে ফিরছে, যখন যা মনে চাচ্ছে তাই করে যাচ্ছে, তারাই দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্যের বিনিময়ে আখিরাত বিক্রি করে দিয়েছে। হে বোন, সতর্ক হও, চেতনায় ফিরে এসো, তাদের পথ ও সঙ্গ ত্যাগ করে। তোমার পশ্চাতে এমন দিন ধাবমান যার বিভীষিকায় বাচ্চাদের পৌঁছে দেবে বার্ধক্যে। পুরুষরা নারীদের অভিভাবক ও তাদের ওপর কর্তৃত্বশীল, যার মূল কারণ উভয়ের শারীরিক গঠন, প্রাকৃতিক স্বভাব, যোগ্যতা ও শক্তির পার্থক্য। আল্লাহ তাআলা নারী পুরুষকে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে এবং ভিন্ন ভিন্ন রূপ ও অবয়বে সৃষ্টি করেছেন। আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরো দুনিয়া ভোগের সামগ্রী, আর সবচেয়ে উপভোগ্য সম্পদ হল নেককার নারী। বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি গুণ দেখে নারীদের বিবাহ করা হয়, সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য ও দিনদারি। তবে ধার্মিকতার দিকে প্রাধান্য দিয়েই তুমি কামিয়াব হও, নয়তো তোমার হাত ধুলি ধূসরিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি বস্তু শুভ লক্ষণ, এক, নেককার নারী, দুই, প্রশস্ত ঘর, তিন, সৎ প্রতিবেশী, চার, সহজ প্রকৃতির আনুগত্যশীল পোষ্য বাহন। পক্ষান্তরে অপর চারটি বস্তু কুলক্ষণা, তার মধ্যে একজন হচ্ছে বৎকার নারী। এসব আয়াত ও হাদিস পুরুষদের যেমন নেককার নারী গ্রহণ করার প্রতি উদ্বুদ্ধ করে, তেমনি উৎসাহ দেয় নারীদেরকে আদর্শ নারীর সকল গুণাবলী অর্জনের প্রতি, যাতে তারা আল্লাহর কাছে পছন্দনীয় নেককার নারী হিসেবে গণ্য হতে পারে। প্রিয় মুসলিম বোন, তোমার সামনে সেই উদ্দেশ্যেই নেককার নারীদের গুণাবলী পেশ করা হচ্ছে, যা বলা হচ্ছে কুরআন ও হাদিস এবং পথিকৃত আদর্শবান নেককার আলেমদের বাণী ও উপদেশ থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলম আসে শিক্ষার মাধ্যমে, শিষ্টাচার আসে সহনশীলতার মাধ্যমে। যে কল্যাণ অনুসন্ধান করে আল্লাহ তাকে সুপথ দেখান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছে তুমি জান্নাতে প্রবেশ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সেসব স্ত্রী জান্নাতি যারা মমতাময়ী, অধিক সন্তান প্রসবকারী। স্বামী রাগ করলে যে স্ত্রী তার হাতে হাত রেখে বলে, আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি দুনিয়ার কোনো স্বাদ গ্রহণ করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিজ্ঞেস করা হলো,
হে আল্লাহর রাসূল, কোন নারী সবচেয়ে ভালো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে নারী স্বামীকে আনন্দিত করে যখন স্বামী তার দিকে দৃষ্টি দেয়, যে নারী স্বামীর আনুগত্য করে যখন স্বামী তাকে নির্দেশ দেয়, যে নারী স্বামীর সম্পদ ও নিজ নফসের ব্যাপারে এমন কোনো কর্মে লিপ্ত হয় না যা স্বামীর অপছন্দ। হে মুসলিম নারী, নিজেকে একবার পরখ করো, ভেবে দেখো এর সাথে তোমার মিল আছে কতটুকু। আল্লাহকে সন্তুষ্ট করার পথ অনুসরণ করো, দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জনের শপথ করো, নিজ স্বামী ও সন্তানের ব্যাপারে যত্নশীল হও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলাকে জিজ্ঞেস করেন, তোমার কি স্বামী আছে? মহিলাটি বলল, হ্যাঁ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার কাছে কেমন? মহিলাটি বলল, আমি তার সন্তুষ্টি অর্জনে কোনো ত্রুটি করি না, তবে আমার সাধ্যের বাইরে হলে ভিন্ন কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লক্ষ্য রেখো, সেই তোমার জান্নাত কিংবা সেই তোমার জাহান্নাম। এই আলোচনার আলোকে নেককার নারীর গুণাবলী হল, এক, নেককার, ভালো কাজ সম্পাদনকারী ও নিজ রবের হক আদায়কারী নারী। দুই, আনুগত্যশীল, বৈধ কাজে স্বামীর আনুগত্যশীল নারী। তিন, সতী, নিজ নফসের হেফাজতকারী নারী, বিশেষ করে স্বামীর অবর্তমানে। চার, হেফাজতকারী, স্বামীর সম্পদ ও নিজ সন্তান হেফাজতকারী নারী। পাঁচ, আগ্রহী, স্বামীর পছন্দের পোশাক ও সাজ গ্রহণে আগ্রহী নারী। ছয়, সচেষ্ট, স্বামীর রাগ নিবারণে সচেষ্ট নারী, কারণ হাদিসে এসেছে, স্বামী নারীর জান্নাত বা জাহান্নাম। সাত, সচেতন, স্বামীর চাহিদার প্রতি সচেতন নারী, স্বামীর বাসনা পূর্ণকারী। যে নারীর মধ্যে এসব গুণ বিদ্যমান, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে জান্নাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজ সতীত্ব হেফাজত করে ও স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। আনুগত্য পরায়ণ নেককার নারীর উদাহরণ হল, সাবি বর্ণনা করেন, একদিন আমাকে সুরাই বলেন, সাবি, তুমি তামিম বংশের মেয়েদের বিয়ে করো, তামিম বংশের মেয়েরা খুব বুদ্ধিমতী। আমি বললাম, আপনি কিভাবে জানেন তারা বুদ্ধিমতী? তিনি বলেন, আমি কোনো জানাজা থেকে বাড়ি ফিরছিলাম, পথের পাশেই ছিল তাদের কারো বাড়ি, লক্ষ্য করলাম একজন বৃদ্ধ মহিলা একটা ঘরের দরজায় বসে আছে, তার পাশেই রয়েছে সুন্দরী এক যুবতী। মনে হলো এমন রূপসী মেয়ে আমি আর কখনো দেখিনি। আমাকে দেখে মেয়েটি কেটে পড়ল, আমি পানি চাইলাম, অথচ আমার তৃষ্ণা ছিল না। মেয়েটি বলল, তুমি কেমন পানি পছন্দ করো? আমি বললাম, যেরকম পানি আছে সেরকম হলেই চলবে। মহিলা মেয়েকে ডেকে বলল, দুধ নিয়ে আসো, মনে হচ্ছে সে বহিরাগত। আমি বললাম, এই মেয়ে কে? সে বলল, জারিরের মেয়ে জয়নব। আমি জিজ্ঞেস করলাম, এই মেয়ে বিবাহিতা নাকি অবিবাহিতা? সে বলল, না, অবিবাহিতা। আমি বললাম, আমার কাছে তাকে বিয়ে দিয়ে দাও। সে বলল, তুমি যদি তার কুফু হও দিতে পারি। আমি বাড়িতে পৌঁছে দুপুরে সামান্য বিশ্রাম নিতে শোবার ঘরে গেলাম, কোনোভাবেই আমার চোখে ঘুম ধরল না। জোহরের নামাজ পড়লাম, অতঃপর আমার কয়েকজন গণ্যমান্য বন্ধুকে সাথে করে ওই মেয়ের চাচার বাড়িতে গেলাম, সে আমাদের সাদরে গ্রহণ করল। অতঃপর বলল, আবু উমাইয়া, কি উদ্দেশ্যে এসেছ? আমি বললাম, আপনার ভাতিজি জয়নবের উদ্দেশ্যে। জয়নবের চাচা বলল, তোমার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। অতঃপর সে আমার কাছে তাকে বিয়ে দিল। মেয়েটি আমার জালে আবদ্ধ হয়ে খুবই লজ্জা বোধ করল। আমি বললাম, আমি তামিম বংশের নারীদের কি সর্বনাশ করেছি? তারা কেন আমার উপর অসন্তুষ্ট?
পরক্ষণেই তাদের কঠোর স্বভাবের কথা আমার মনে পড়ল। ভাবলাম তালাক দিয়ে দেব। পুনরায় ভাবলাম না, আমি তাকে আপন করে নেব। যদি আমার মনোপুত হয় ভালো, অন্যথায় তালাক দিয়ে দেব। সেই রাতের মুহূর্তগুলো এত আনন্দের ছিল যা প্রকাশ করার ভাষা আমার কাছে নেই। আমার মনে পড়ল রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রী প্রথম ঘরে প্রবেশ করলে স্বামীর কর্তব্য দুই রাকাত নামাজ পড়া, স্ত্রীর মধ্যে সুপ্ত মঙ্গল কামনা করা এবং তার মধ্যে লুকায়িত অমঙ্গল থেকে পানা চাওয়া। আর তাই এরপরে আমি নামাজ পড়লাম। দাম্পত্য জীবনে স্ত্রীর কর্তব্য এক, স্বামীর অসন্তুষ্টি থেকে বিরত থাকা। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তির নামাজ তাদের মাথার ওপর ওঠে না। এক, পলাতক গোলামের নামাজ যতক্ষণ না সে মনিবের নিকট ফিরে আসে। দুই, সেই নারীর নামাজ যে নিজ স্বামীকে রাগান্বিত রেখে রাত যাপন করে। তিন, সেই আমিরের নামাজ যার ওপর তার অধীনরা অসন্তুষ্ট। দুই, স্বামীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। ইমাম আহমদ বর্ণনা করেন, দুনিয়াতে যে নারী তার স্বামীকে কষ্ট দেয়, জান্নাতে তার হুরগণ সেই নারীকে লক্ষ্য করে বলে, তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমার সর্বনাশ করুন, সে তো তোমার কাছে কয়েকদিনের মেহমান মাত্র, অতি শীঘ্রই তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। তিন, স্বামীর অকৃতজ্ঞ না হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই নারীর দিকে দৃষ্টি দেবেন না যে নিজ স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, অথচ সেই স্বামী ব্যতীত স্বয়ং সম্পূর্ণ নয়। ইমাম মুসলিম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নাম কয়েকবার দেখেছি, কিন্তু আজকের মতো ভয়ানক দৃশ্য আর কোনোদিন দেখিনি, তার মধ্যে নারীর সংখ্যাই বেশি দেখেছি। সাহাবিরা বলল, হে আল্লাহর রাসূল, কেন? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের না শুকরির কারণে। জিজ্ঞেস করা হল, তারা কি আল্লাহর না শুকরি করে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, না, তারা স্বামীর না শুকরি করে, তারা কৃতজ্ঞতা স্বীকার করে না। তুমি যদি তাদের ওপর যুগ যুগ ধরে ইহসান করো, অতপর কোনোদিন তোমার কাছে তার বাসনা পূর্ণ না হলে সে তখন বলবে, আজ পর্যন্ত তোমার কাছে কোনো কল্যাণই পেলাম না। চার, কারণ ছাড়া তালাক তলব না করা। যে নারী কোনো কারণ ছাড়া স্বামীর কাছ থেকে তালাক চায়, তার ওপর জান্নাতের ঘ্রাণ পর্যন্ত হারাম। পাঁচ, অবৈধ ক্ষেত্রে স্বামীর আনুগত্য না করা। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর অবাধ্যতায় মানুষের আনুগত্য করা যাবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করেছে, কিয়ামতের দিন তাদের চেহারা কালো দেখবেন। ৬, স্বামীর বর্তমানে তার অনুমতি ব্যতীত রোজা না রাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো নারী স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত রোজা রাখবে না। যেহেতু স্ত্রীর রোজার কারণে স্বামী নিজ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত থাকে, যা গুনার কারণ হতে পারে, এখানে রোজা দ্বারা স্বাভাবিকভাবেই নফল রোজা বোঝানো হয়েছে। কারণ ফরজ রোজা আল্লাহর অধিকার, আল্লাহর অধিকার স্বামীর অধিকারের চেয়ে বড়। ৭, স্বামী স্ত্রীর একান্ত গোপনীয়তা প্রকাশ না করা। আসমা বিনতে ইয়াজিদ থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিছু মানুষ স্বামী স্ত্রীর গোপন কথা বলে বেড়ায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন করো না, এটা তো শয়তানের মতো যে রাস্তার মাঝে নারী শয়তানের সাক্ষাৎ পেল আর অমনি তাকে জড়িয়ে ধরল, এদিকে লোকজন তাদের দিকে তাকিয়ে আছে।